Welcome to the channel Biopedia. Dear students, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের পড়াশোনাও ভালোভাবেই চলছে। এর আগে আমরা নিউক্লিক অ্যাসিডের গঠন, ডিএনএ এর গঠন, ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য কি সেটা আমরা দেখেছি। আজকে আমরা সেই অধ্যায়েরই কোষ বিভাজন টপিকটা শুরু করছি। তাহলে দেখো, কোষ বিভাজন জিনিসটা কি, নামটা থেকে আমরা বুঝতে পারছি যে কোষের বিভাজন ঘটবে, অর্থাৎ কোষ ভেঙে যাবে, বিভাজিত হয়ে যাবে। তাহলে যে কোষ বিভাজনের ডেফিনেশনটা কি হবে, যে যে পদ্ধতিতে একটি মাতৃকোষ বা জনিত্রিকোষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভাজিত হয়ে দুটি বা তার বেশি অপত্য কোষ সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বলে। যেমন একটা উদাহরণ হিসেবে যদি ধরি যে এটা একটা কোষ, তাহলে কোষের নিউক্লিয়াস থাকবে, তাহলে এটা একটা নিউক্লিয়াস। এবার এই কোষটি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভাজিত হয়ে যখন দুটি অপত্য কোষ সৃষ্টি করবে, তখন আমরা সেই পদ্ধতিকে বলবো কোষ বিভাজন। তাহলে এই কোষটি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করলো, তাহলে আমরা যে কোষটি বিভাজিত হবে তাকে বলবো মাতৃকোষ বা জনিত্রিকোষ। তাহলে এটাকে বলবো আমরা মাতৃকোষ বা মাদার সেল, এবং যে দুটি কোষ সৃষ্টি হলো তাদেরকে বলবো আমরা জনিত্রিকোষ বা সরি তাদেরকে বলবো আমরা অপত্য কোষ। তাহলে অপত্য কোষ বা ডটার সেল, তাহলে এটা একটা অপত্য কোষ, এটাও একটা অপত্য কোষ। বোঝা গেল? এবার এই যে কোষ বিভাজন পদ্ধতিটা কোষের মধ্যে চলবে, যাতে প্রথমে নিউক্লিয়াস বিভাজিত হবে, তারপরে আবার সাইটোপ্লাজম বিভাজিত হবে, দিয়ে দুটি কোষ সৃষ্টি হবে, অপত্য কোষ সৃষ্টি হবে, এই কোষ বিভাজনে একটা কোষের মধ্যে যে সকল অঙ্গাণু অংশগ্রহণ করে সেই সকল অঙ্গাণুর ভূমিকাটাকে আমরা দেখে নেব। একটা কোষের মধ্যে যে সকল অঙ্গাণু থাকে তাদের মধ্যে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম এবং সেন্ট্রোজোম কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তাহলে আমরা এক এক করে দেখে নেব কোন কোষ অঙ্গাণু কি কি ভূমিকা গ্রহণ করে। প্রথমে দেখে নেব আমরা নিউক্লিয়াসের ভূমিকা। তাহলে কি হয়, নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলে, এটা আমরা জানি যে নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলে। নিউক্লিয়াসের মধ্যে আবার ক্রোমোজোম থাকে, তো কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের দ্বিত্বকরণ, মানে একটা নিউক্লিয়াসের মধ্যে যতগুলো ক্রোমোজোম থাকবে সেই ক্রোমোজোমগুলো প্রথমে কি হয় দ্বিত্বকরণ ঘটে, অর্থাৎ ক্রোমোজোমগুলো দ্বিগুণ হয়ে যায়। দ্বিগুণ হয়ে গিয়ে তারপরে কি করে, ওই নিউক্লিয়াসের থেকে একটা দুটো অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়। তাহলে ক্রোমোজোম থাকে নিউক্লিয়াসের মধ্যে, এটা আমরা ধরে নিচ্ছি একটা টন নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি থাকবে, ক্রোমোজোম থাকবে। প্রথমে ক্রোমোজোমগুলো তো ক্রোমাটিন সূত্রের আকারে থাকে, এটা আমরা জানি, ক্রোমাটিন সূত্র থেকে পরে তখন কি হয় ক্রোমোজোম গঠিত হয়। তাহলে প্রথমে ক্রোমোজোম গঠিত হয়, তাহলে ক্রোমোজোমগুলো নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমাটিন সূত্র সেখান থেকে ক্রোমোজোম গঠিত হয়, তার মানে নিউক্লিয়াস ক্রোমোজোম ধারণ করে। তারপরে কি হলো যে ওই ক্রোমোজোমগুলোর দ্বিত্বকরণের মাধ্যমে, অর্থাৎ ক্রোমোজোমগুলো দ্বিগুণ সংখ্যক হয়ে যায়, তাহলে ক্রোমোজোমের দ্বিত্বকরণের মাধ্যমে একটি মাতৃ নিউক্লিয়াস থেকে দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়। তাহলে প্রথমে কি হবে, নিউক্লিয়াস সৃষ্টি হবে একটা কোষের। তাহলে তারপরে এখানে কি হলো যে এখানে আবার একটা অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হবে, এখানেও একটা অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হবে, অর্থাৎ দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হবে। তাহলে আমরা তখন এই নিউক্লিয়াসকে বলবো মাতৃ নিউক্লিয়াস, মাতৃ নিউক্লিয়াস। ঠিক আছে, তাহলে কোষ বিভাজনের সময় মাতৃ নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি করে, তাহলে এটা হচ্ছে অপত্য নিউক্লিয়াস, অপত্য নিউক্লিয়াস। এইরকম ভাবে নিউক্লিয়াস বিভাজন হয় এবং নিউক্লিয়াসের এই বিভাজন পদ্ধতিকে বলা হয় ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস। ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা নিউক্লিয়াসের ভূমিকাতে কি বলবো, যে নিউক্লিয়াস ক্রোমোজোম ধারণ করে। দুই নম্বরে বলবো যে এই ক্রোমোজোমগুলো দ্বিত্বকরণের মাধ্যমে একটি মাতৃ নিউক্লিয়াস থেকে দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয় বলবো। তিন নম্বরে বলবো যে এই যে
ক্যারিওকাইনেসিস ঘটছে অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন ঘটছে, তাহলে এটা একটা সেল ছিল। এবার আমরা যদি এটাকে সেল ড্র করি তাহলে কি হবে, এটা ছোট্ট করে এখানে দেখাচ্ছি যে সাপোজ ধরে নাও এটা একটা কোষ, তাহলে কোষের মধ্যে কি হলো একটা নিউক্লিয়াস থেকে দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়েছে, তার মানে এটা একটা নিউক্লিয়াস এটা একটা নিউক্লিয়াস, ওকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াসের বিভাজন হয়েছে কিন্তু কোষটা এখনো বিভাজিত হয়নি, তাহলে কোষ কখন বিভাজিত হবে, যখন সাইটোপ্লাজম বিভাজিত হয়ে যাবে, দিয়ে দুটি আলাদা আলাদা কোষ সৃষ্টি হবে, তখন আমরা বলবো তাদেরকে অপত্য কোষ, এবং সেই পদ্ধতিকে বলবো কোষ বিভাজন হলো বা কোষটি বিভাজিত হয়ে গেছে, ঠিক আছে। তাহলে ক্যারিওকাইনেসিসের পরে পরে ঘটবে সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজন ঘটবে, এই সাইটোপ্লাজমের বিভাজন পদ্ধতিকে সাইটোকাইনেসিস বলা হয়, আর এই সাইটোকাইনেসিস প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের আমি আরেকটা ভূমিকা পেলাম কি, যে কোষ বিভাজনের সময় সাইটোকাইনেসিসের ভূমিকা সাইটোকাইনেসিসের প্রক্রিয়াকে সাইটোকাইনেসিস প্রক্রিয়াকে নিয়ন্ত্রিত করে নিউক্লিয়াস, ঠিক আছে। এবারে আমরা দেখে নেব কোষ বিভাজনে রাইবোজোমের ভূমিকা কি। আমরা জানি যে কোষ বিভাজনে এই রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলে, তার কোষ বিভাজন প্রক্রিয়ার সময় যে সমস্ত উৎসেচক বা প্রোটিনের দরকার হয় সেই সমস্ত প্রকার উৎসেচক এবং প্রোটিন সংশ্লেষ করে রাইবোজোম। তাহলে রাইবোজোম যদি না থাকতো তাহলে সেই উৎসেচক বা প্রোটিনগুলো সংশ্লেষিত হতো না, ফলে কোষটা বিভাজিত হতে পারতো না। সেই জন্য রাইবোজোমের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোষ বিভাজনের সময় রাইবোজোম বিভিন্ন প্রকার উৎসেচক এবং প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে বা প্রোটিন সংশ্লেষ করে কোষ বিভাজনে সাহায্য করে বা কোষ বিভাজনে অংশগ্রহণ করে। এবার আমরা দেখে নেব কোষ বিভাজনে মাইটোকন্ড্রিয়ার ভূমিকা কি। আমরা জানি মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি ঘর বলে, তাহলে কোষ বিভাজনের সময় যে প্রয়োজনীয় উপস্থিতিমূলক বিপাকের জন্য যে শক্তির দরকার হয় সেই শক্তি সরবরাহ করে মাইটোকন্ড্রিয়া। তাই মাইটোকন্ড্রিয়ার ভূমিকা হলো যে কোষ বিভাজনের সময় প্রয়োজনীয় শক্তি সরবরাহ করা। এবার আমরা দেখে নেব সেন্ট্রোজোমের ভূমিকা কি। এই নিউক্লিয়াসের কাছে এই দুই মুখ খোলা এবং পরস্পরের সঙ্গে প্রায় লম্বভাবে অবস্থিত, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে অবস্থিত যে দুটো অঙ্গাণু থাকে তাদেরকে বলা হয় সেন্ট্রিওল, তাদেরকে বলে সেন্ট্রিওল। এবং এই সেন্ট্রিওলকে ঘিরে তাহলে এই দুটোকে বলা হয় সেন্ট্রিওল, এখানে লিখি সেন্ট্রিওল। এবং এই সেন্ট্রিওল দুটোকে ঘিরে যে অ্যাস্টার রশ্মি থাকে, তার মানে এগুলো হচ্ছে অ্যাস্টার রশ্মি, এই সেন্ট্রিওল অ্যাস্টার রশ্মি সহ সেন্ট্রিওলকে বলা হয় সেন্ট্রোজোম। কোষ বিভাজনের সময় এই সেন্ট্রোজোম কি করে, এরকম বেম তন্তু সৃষ্টি করে, তার মানে এই অ্যাস্টার রশ্মি যেগুলো আছে সেই অ্যাস্টার রশ্মিগুলো পরস্পরের সঙ্গে মাইক্রোটিউবিউলগুলো পরস্পরের প্রান্ত বরাবর জুড়ে গিয়ে এরকমভাবে বেমতন্তু গঠন করে, এবং প্রত্যেকটি বেমতন্তু ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত থাকে, দিয়ে তারপরে কি করে এই বেমতন্তুর ভূমিকা কি। তাহলে বেমতন্তু তখন কি করে কোষ বিভাজনের অ্যানাফেজ দশাতে, এই কোষ বিভাজনের অ্যানাফেজ দশাতে যে সিস্টার ক্রোমাটিড আছে অর্থাৎ একই ক্রোমোজোমের যে দুটো ক্রোমাটিড আছে সেই দুটো ক্রোমাটিডকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করে অপত্য ক্রোমোজোম সৃষ্টি করে, তাহলে এই দুটোকে বিচ্ছিন্ন করে দিবে, বিচ্ছিন্ন করে অপত্য ক্রোমোজোম সৃষ্টি করবে ফার্স্ট। দুই নম্বরের কাজ কি, এবার যখন অপত্য ক্রোমোজোমের সঙ্গেও কিন্তু বেমতন্তু আটকে থাকবে বা জুড়ে থাকবে, এবার এই বেমতন্তুগুলো অপত্য ক্রোমোজোমগুলোর অ্যানাফেজিও চলনে সাহায্য করবে, অর্থাৎ যে অপত্য ক্রোমোজোমগুলো উপরের দিকে যাবে কিছু অপত্য ক্রোমোজোম নিচের দিকে আসবে, সেই অপত্য ক্রোমোজোমগুলোকে এবার টেনে ওরা দুই মেরুর দিকে নিয়ে আসবে, উপরেরটা উপরের মেরুর দিকে নিয়ে যাবে, নিচেরগুলো নিচের মেরুর দিকে নিয়ে আসবে, দিয়ে এই যে তোমার ক্রোমোজোমগুলো যখন দুই বিপরীত মেরুর দিকে পরস্পর থেকে সরে যাবে তখন সেই ঘটনাকে বলা হয় অ্যানাফেজিও চলন বা ক্রোমোজোমাল চলন। তাহলে এই অ্যানাফেজিও চলন বা ক্রোমোজোমাল চলনেও এই বেমতন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, আর সেই বেমতন্তু সৃষ্টি করে সেন্ট্রোজোম, ঠিক আছে। এবার একটা কথা মনে রাখবে যে এই সেন্ট্রোজোম কিন্তু উদ্ভিদ কোষে থাকে না, তাহলে উদ্ভিদ কোষে অথচ কোষ বিভাজন হয়, তাহলে উদ্ভিদ কোষে আবার বেমতন্তুও গঠিত হয়, অ্যানাফেজিও চলনও ঘটে, অথচ সেন্ট্রোজোম থাকে না, তাহলে উদ্ভিদ কোষে বেমতন্তু কি থেকে সৃষ্টি হয়, উদ্ভিদ কোষে বেমতন্তু মাইক্রোটিউবিউল থেকে সৃষ্টি হয়, মাইক্রোটিউবিউল উদ্ভিদ কোষের মধ্যে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে মাইক্রোটিউবিউল থাকে, মাইক্রোটিউবিউল, এই মাইক্রোটিউবিউল যাকে আমরা বাংলাতে বলি অনুনালিকা, টিউবিউল মানে হচ্ছে নালিকা, মাইক্রো কথাটার মানে হচ্ছে ছোট,
ক্ষুদ্র, তার মানে অনুনালিকা, সেই অনুনালিকা গুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এই রকমের বেমতন্তু গঠন করবে উদ্ভিদ দেহে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা কিন্তু বেশ কয়েকবার মাধ্যমিক পরীক্ষায় এসেছে যে উদ্ভিদ দেহে বেমতন্তু কি থেকে সৃষ্টি হয়। উত্তর হবে মাইক্রোটিবিউল থেকে। ওকে, এবার আমরা দেখে নেব কোষ বিভাজনের প্রকারভেদ, অর্থাৎ কোষ বিভাজন কত রকমের হয়। কোষ বিভাজনকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন এবং আরেকটা হলো পরোক্ষ কোষ বিভাজন। প্রত্যক্ষ কোষ বিভাজন কি, যে যে প্রকার কোষ বিভাজনে ক্রোমোজোম গঠন ছাড়াই নিউক্লিয়াসটি সরাসরি বিভাজিত হয়ে এবং তারপরে সাইটোপ্লাজম বিভাজিত হয়ে দুই বা তার বেশি অপত্য কোষ সৃষ্টি করে তাকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। ঠিক আছে, প্রত্যক্ষ কোষ বিভাজনের উদাহরণ কি, প্রত্যক্ষ কোষ বিভাজনের উদাহরণ হলো অ্যামাইটোসিস কোষ বিভাজন। অ্যামাইটোসিস তাহলে প্রত্যক্ষ কোষ বিভাজন হচ্ছে অ্যামাইটোসিস। প্রশ্নটা অনেক সময় দেয় যে অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় কেন, তখন উত্তর এরকমই হবে যে অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস ক্রোমোজোম গঠন ছাড়াই সরাসরিভাবে বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাই অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। পরোক্ষ কোষ বিভাজন কি, পরোক্ষ কোষ বিভাজন হলো যে কোষ বিভাজন প্রক্রিয়ায় কোষের নিউক্লিয়াসটি বিভিন্ন ধাপে ক্রোমোজোম গঠন এবং বেমতন্তু গঠনের মাধ্যমে বিভিন্ন ধাপে বিভাজিত হয়ে দুই বা তার বেশি অপত্য কোষ সৃষ্টি করে তাকে বলা হয় পরোক্ষ কোষ বিভাজন। এই পরোক্ষ কোষ বিভাজন আবার দুই রকমের, একটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন বা সমবিভাজন বা সদৃশ বিভাজন, এবং আরেকটা হচ্ছে মিয়োসিস কোষ বিভাজন বা হ্রাস বিভাজন। তাহলে পরোক্ষ কোষ বিভাজন দুই রকমের হলো, আর প্রত্যক্ষ কোষ বিভাজন জাস্ট একটাই বেরি, সেটা হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন। এরপরে আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজনটি কোথায় ঘটে, কেমন ভাবে ঘটে, এই অ্যামাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব কি, সেটা আমরা দেখে নেব। তাহলে আমরা এবার অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রসেসটা দেখে নিই। হ্যাঁ দেখো, এটা একটা কোষ দেহ এবং কোষের এটা হলো একটা নিউক্লিয়াস। তাহলে এই প্রকার কোষ বিভাজনে প্রথমে কোষের নিউক্লিয়াসটি ডাম্বেল আকৃতির ধারণ করে, এই এটা হচ্ছে ডাম্বেল আকৃতির নিউক্লিয়াস, মানে এখানে নিউক্লিয়াসের আকৃতিটা ডাম্বেলের মতো হয়ে যায়, সেই জন্য এটাকে ডাম্বেল আকৃতির নিউক্লিয়াস বলে। তাহলে প্রথমে কি হলো যে নিউক্লিয়াস ডাম্বেল আকৃতির ধারণ করলো, সেই সঙ্গে কি হয় যে কোষের মধ্যে একটা খাঁজ সৃষ্টি হয় যেটা নিউক্লিয়াস বরাবর এগোতে থাকে, বিপরীত দিকে এগোতে থাকে, উপরের খাঁজটা নিচের দিকে এবং নিচের খাঁজটা উপরের দিকে এগোতে থাকে, এবং একটা সময় ওই নিউক্লিয়াসের মাঝ বরাবর বিচ্ছিন্ন হয়ে গিয়ে দুটো আলাদা অপত্য কোষ সৃষ্টি করে। ঠিক আছে, তাহলে এইটা এই অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিটা একটা সহজ পদ্ধতি, যে সহজ পদ্ধতিতে কোনো রকমের ক্রোমোজোম গঠিত হয় না, কোনো রকমের বেমযন্ত্র গঠিত হয় না, বেমতন্তু গঠিত হয় না, কিছুই গঠিত হয় না, সরাসরি নিউক্লিয়াস এবং কোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। এবার দেখো যে অ্যামাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য কি। তাহলে অ্যামাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য হলো যে এই প্রকার কোষ বিভাজনে ক্রোমোজোম ও বেমযন্ত্র গঠিত হয় না। তাহলে আমরা তো জানি ক্রোমোজোম কি, এটা তো আমরা প্রথমেই পড়েছি, বেমযন্ত্র কি এটা আমাদেরকে একবার জেনে নিতে হবে। আমরা যখন সেন্ট্রোজোমের কাজ আলোচনা করি, কোষ বিভাজনে সেন্ট্রোজোমের ভূমিকা আলোচনা করি, তখন বলেছিলাম যে সেন্ট্রোজোম দুটি সেন্ট্রিওল এবং তাদেরকে ঘিরে আস্টার রশ্মি নিয়ে গঠিত। তাহলে দুটি সেন্ট্রিওল এবং তাদেরকে ঘিরে থাকা আস্টার রশ্মি এবং বেমতন্তু, এই তিনটি জিনিস একত্রে বেমযন্ত্র গঠন করে। তাহলে বেমযন্ত্রের উপাদান আমরা তিনটি পেলাম। তাহলে দুই নম্বর বৈশিষ্ট্য হলো এই প্রকার কোষ বিভাজনে নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি ঘটে না। এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের বাইরের দিকে একটা আবরণ থাকে যেটাকে নিউক্লিয় পর্দা বা নিউক্লিয় আবরণ বলে, এটা তোমরা ক্লাস 9 পড়েছো। ঠিক আরেকটা জিনিস হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে সবচেয়ে যে ঘন অংশটা থাকে তার নাম নিউক্লিওলাস। এই নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাস আমরা যখন মাইটোসিস কোষ বিভাজন পড়বো তখন দেখতে পাবো যে এই নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস অবলুপ্ত হয়ে যাচ্ছে। এই অ্যামাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি ঘটে না। তাহলে এটা দুই নম্বর বৈশিষ্ট্য একটি। তিন নম্বর বৈশিষ্ট্য হলো এই প্রকার কোষ বিভাজন নিম্ন শ্রেণীর জীবদেহে দেখতে পাওয়া যায়।
তার মানে এটি এই ধরনের কোষ বিভাজন সরল, এটি একটা সরল কোষ বিভাজন, তো এটা নিম্ন শ্রেণীর জীবদেহে দেখা যায়, কখনোই উচ্চ শ্রেণীর জীবদেহে এই ধরনের কোষ বিভাজন দেখা যায় না। ঠিক আছে, উদাহরণ কি, উদাহরণ ইস্ট, অ্যামিবা প্রভৃতি এককোষী জীব। তাহলে ইস্ট এককোষী ছত্রাক, অ্যামিবা একটা এককোষী প্রাণী, যাদের দেহে এই ধরনের অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। তাহলে এবার আমরা জেনে নেব যে অ্যামাইটোসিস কোষ বিভাজনের ডেফিনেশন বা সংজ্ঞাটা কি। তাহলে অ্যামাইটোসিস কোষ বিভাজনের ডেফিনেশন আমরা এই বৈশিষ্ট্যের সাহায্যেই বলতে পারবো, যে প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়ায় ক্রোমোজোম এবং বেমযন্ত্র গঠন ছাড়াই নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি না ঘটিয়ে কোন কোষ সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে। এরপরে আমরা জেনে নেব অ্যামাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব কি। যে এই প্রকার কোষ বিভাজনের মাধ্যমে নিম্ন শ্রেণীর জীবদের বংশবিস্তার ঘটে। নিম্ন শ্রেণীর জীবদেহ, যেমন উদাহরণে আমরা বললাম ইস্ট বা অ্যামিবা, এই অ্যামিবার মধ্যে অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখতে পাওয়া যায়, তাহলে ওই ধরনের জীবদের বংশ বিস্তার ঘটে। অর্থাৎ এখানে আমি একটা ছবির সাহায্যে দেখছি, দেখো এটা একটি অ্যামিবা, অ্যামিবার এটা হলো একটা নিউক্লিয়াস যেটি অ্যামাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে দুটি এককোষী অ্যামিবা সৃষ্টি করেছে। অর্থাৎ একটা অ্যামিবা অ্যামাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে যখন বিভাজিত হলো, তখন সেই অপত্য কোষগুলো আবার অপত্য জীব রূপে, অর্থাৎ অপত্য অ্যামিবা রূপে কাজ করে এবং দুটি অ্যামিবা, স্বতন্ত্র দুটি আলাদা অ্যামিবা সৃষ্টি করে। ঠিক আছে, তাহলে এই অ্যামাইটোসিস কোষ বিভাজনের এটাই হলো গুরুত্ব, যে এই প্রকার কোষ বিভাজনের মাধ্যমে নিম্ন শ্রেণীর জীবদের বংশবিস্তার ঘটে। এছাড়াও বিজ্ঞানী স্টাস বার্জার বলেছেন যে অ্যামাইটোসিস প্রকৃতির কোষ বিভাজন থেকেই উন্নত শ্রেণীর কোষ বিভাজন, অর্থাৎ উন্নত প্রকারের যে কোষ বিভাজন মাইটোসিস বা মিওসিস কোষ বিভাজন, সেই কোষ বিভাজনগুলোর সৃষ্টি হয়েছে। অর্থাৎ অ্যামাইটোসিস কোষ বিভাজন থেকেই উন্নত প্রকারের কোষ বিভাজন সৃষ্টি হয়েছে। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা নোটগুলো ভালোভাবে খাতাতে লিখে ভালোভাবে পড়াশোনা করো, ভালো থেকো, ধন্যবাদ।